সোমবার সন্ধ্যার পর কালীছড়া থেকে তিস্তার জল ছাড়া হয়েছিল। সেই জলে সেনাবাহিনীর কোনো অস্ত্র শস্ত্র ভেসে এসেছে কিনা তা খতিয়ে দেখতে জলপাইগুড়ি তিস্তা নদীর চরে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীর আধিকারিক থেকে জওয়ানরা। মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেখা গেল সেনাবাহিনীকে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন চরে তল্লাশি চালাতে। যদিও দুপুর 12টা পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে আজ সারাদিন জলপাইগুড়ি ও মেকলিগঞ্জের তিস্তা নদীর বিভিন্ন জায়গায় তল্লাশি চলবে বলে জানা গেছে সেনাবাহিনী সূত্রে। উল্লেখ্য, গত 8ই অক্টোবর সিকিমের একটি ড্যাম ভেঙে ভয়াবহ বন্যা হয়। সেনাবাহিনীর ছাউনি থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রশস্ত্র ভেসে আসে। পরবর্তীতে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হলেও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়নি। সেই অস্ত্রের খোঁজে কালীছড়া থেকে প্রায় 4000 কিউবিক জল ছাড়া হয়। সেই জলে কোনো অস্ত্রশস্ত্র তিস্তার চরে ভেসে এসেছে কিনা তা খতিয়ে দেখতে সেনাবাহিনীর আধিকারিকরা ও জওয়ানরা তিস্তার চরে ঘুরে বেড়াচ্ছে। বললাম যে জায়গাটার নাম কি? এটা হচ্ছে বাণিজ্যিক উল্লাটাবুড়ি। এই যে তিস্তার তিস্তার চর এলাকা, কারা আসছে, কী ব্যাপার, কী দেখলেন? এখানে হয়তো প্রশাসনের লোক আসছে, এসব থেকে বিএসএফের লোক আসছে, ওনারা আর্মি। হ্যাঁ, আর্মি। কালকে রাত্রে একটা খবর ছিল আমাদের এখানে, মাইকিং হয়েছিল যে রাত্রে 12টার পরে জল ছাড়বে। এই এই জন্য ওনারা হয়তো সেই সমস্ত কোনো কারণেই হয়তো ওনারা আসে। কী যে সেই ভেসে আসতে পারে বা এসে থেকে, এর আগে যেরকম সিকিম থেকে অনেক কিছু ভেসে আসছিল সেগুলো হয়তো খোঁজ করছে, সেগুলো হয়তো খোঁজ টোজ করার জন্য আজকে অনেক প্রশাসনে অনেক লোকই আসছে। আজকে আমি যেরকম 10 বিঘা আলু করছি, এখানে আলু মনে করেন অলরেডি হয়ে গেছে, এবার এই আলুর জমি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অনেক লোকসান হবে। আমাদের এখানে পুরোটাই কৃষির উপর নির্ভরশীল।